আসসালামু আলাইকুম ও ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। সহজ করে ইংরেজি শেখা এই বইটি যারা সংগ্রহ করতে পেরেছ এবং যারা সংগ্রহ করতে চাও তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে, তোমরা যখন প্র্যাকটিস করতে যাবে তখন তোমরা অনেক শব্দ পাবে, যেই শব্দগুলো তোমরা ফরম্যাট অনুযায়ী সাজালে আরও নতুন বাক্য তৈরি করা ইজি হবে। যদি তোমরা টেন্সের 12টা ছক ভালোভাবে দেখো, টেন্স খুব সুন্দর করে সহজ করে সাজানো হয়েছে, অর্থ দিয়ে দেওয়া হয়েছে বাংলায়, তো তোমরা তখন কি করবে, যেখানে ভার্বগুলো আছে প্রথম দিকে চ্যাপ্টারে, তোমরা ভার্বগুলো নতুন নতুন এক একটা ভার্ব নিয়ে ওই 12টা টেন্সের ছকে ইউজ করবে, তখন দেখবে অনেক নতুন বাক্য নিজেরা তৈরি করতে পারছো। প্রোনাউন, নাউন সব তো লিস্ট করে দেয়া আছে, তোমরা যদি নিজেরা না সাজাও তাহলে কখনো তোমরা নতুন বাক্য তৈরি করতে পারবে না। একটা বইকে মুখস্থ করে কিন্তু তুমি ভাষা শিখতে পারবে না, তোমাকে শিখতে হলে নিজেকে চিন্তা করতে হবে যে আমাদের মাতৃভাষায় আমরা কি কি কথা বলি, সেই কথাগুলো কোন কোন রকমের হয়ে থাকে, কোন সময়কালের, আমি এখন পড়াচ্ছি, আমি কালকে পড়িয়েছিলাম, এই যে এই সময়গুলোকে ভাগ করে কিন্তু আমি এই বইটাতে একদম ছক করে দিয়েছি। সেই সময় অনুযায়ী তোমাদেরকে কিন্তু আবার শুরুতে এসে নতুন করে ভার্বগুলো নিয়ে নিয়ে ইউজ করে নতুন বাক্য বানাতে হবে, তা না হলে কিন্তু শেখা সম্ভব না। নিজেদেরকেও চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। এই বইয়ে মডালস গুলো শেখার জন্য একটা বাক্য দিয়েছি, একটা বাক্য দিয়ে তোমরা সবগুলো মডাল মনে রাখতে পারবে, সেই সাথে একটা সুন্দর ছোট গল্প করে দিয়েছি যে মডাল আমরা কিভাবে বাস্তব জীবনে ব্যবহার করি। এরকম তোমরাও বাস্তব জীবনে যে কথাগুলো আমরা বলি সেগুলোকে এক করে নিজেরা ওই মডাল দিয়ে নতুন একটা গল্প তৈরি করবে। আবার টেন্স, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, বা এখন, আগে আর পরে যেটা করব, সেই তিন ধরনের ছকে কিন্তু আমি আলাদা করে গল্প দিয়েছি, তোমরা নিজেরাও ঠিক ওইভাবে আলাদা করে গল্পগুলো তৈরি করবে, তাহলে দেখবে ইংরেজি একদমই সহজ একটা ভাষা। আশা করি বইটা সবাই সংগ্রহ করবে এবং সবার অনেক কাজে লাগবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।